তিনটে দাদা ভিডিও দেখে এসছো তাই তো আচ্ছা কি কি মাছ নিলে মেদান নিয়েছো বাবা এটা অনেক মাছ নেওয়া হয়েছে দাদা তাই কেমন লাগে ভিডিও তোমার নাম কি বলো হ্যালো ফ্রেন্ডস হৃদয় থেকে হৃদয়ের টানে আমি কবির চ্যানেলে সবাইকে স্বাগত এখন তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো আজকে নতুন নতুন কি কি মাছের কালেকশন এসছে চলো দেখে নি জায়গায় চলে এসছি র্যাঞ্চো কি দাম নিচ্ছ যে সুভাষ দা হচ্ছে 120 করে তাই তো আচ্ছা এটা কত করে রাইকিন রাইকিন 150 করে 300 আচ্ছা এটা 350 টাকা প্যাকেট আচ্ছা এটা গাপির প্যাকেট গাপি 25 টাকা পিস আচ্ছা এখানে রেড ক্যাপ 350 টাকা প্যাকেট দেখে নাও কালেকশন দেখে নাও আর এইটা 450 টাকা প্যাকেট এটা কি রয়েছে গো টাই কালার আচ্ছা দেখে নাও কালেকশন দেখে নাও এটা হচ্ছে 700 টাকা আচ্ছা টাই কালার হচ্ছে 700 দেখে নাও আর এটা কি রয়েছে 550 অরেন্ডা ওহ দারুণ কালেকশন এটা এই পান্ডা 600 পান্ডা আচ্ছা এটা কত রয়েছে 550 আর এইগুলো এই অরেন্ডাগুলো 400 এটা কি রয়েছে ব্ল্যাক আছে দুটো কত করে 80 টাকা ব্ল্যাক 80 টাকা দুটো রাইকিন আছে 250 টাকা রাইকিন 250 এই দুটো বাইক কেনার আছে এগুলো কত হচ্ছে 200 টাকা 200 টাকা লিচু আছে 150 টাকা প্যাকেট লিচু আছে 150 টাকা প্যাকেট ব্ল্যাক আছে 30 টাকা পিস 30 টাকা পিস এটা হচ্ছে সুন্দরী মালি আছে সুন্দরী মালি তোমার স্পেশাল হ্যাঁ 30 টাকা পিস বাবা এগুলো আজকে তো আরো বড় বড় রয়েছে মালিগুলো মালি অনেক বড় বড় চলছে দেখো খালি সুন্দরী মালিগুলো সাইজটা খালি দেখো এটা কিন্তু সুভাষদার কাছেই পাবে এত বড় বড় সাইজের মলি আচ্ছা ওপরে এইখানে কি দাম রাখা যায় 300 টাকা থাকে 300 টাকা প্যাকেট এটা 80 টাকা পিস 80 টাকা পিস আচ্ছা এটা 300 টাকা প্যাকেট 300 টাকা প্যাকেট এটা এটা 60 টাকা প্যাকেট 60 টাকা প্যাকেট লিচু ওটা হচ্ছে তোমার 120 টাকা প্যাকেট আর এই বড় কাপটা আর তাছাড়া এমনি গাছ রাখতে আরম্ভ করে তাই তো গাছ মোটামুটি কেমন দাম থেকে আরম্ভ 10 টাকা থেকে আরম্ভ আর নিচে যাবতীয় কিছু আছে 10 টাকা করে সব 10 টাকা করে এটা 40 টাকা পিস 40 টাকা পিস তাই তো এখানে এগুলো এটা 10 টাকা পিস আছে 10 টাকা এদিকে 10 টাকা পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা দশ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা 10 টাকা আর এটা কত দাম গো 80 টাকা আর উইডো কত করে আর ফায়ার মাউথ 25 টাকা জুয়েল কত করে জুয়েল 30 টাকা পিস নাম্বারটা বলে দাও নাম তো সবাই জানে নাম সুভাষ নস্কর ফোন নাম্বার 7003678268 দাদা ভিডিও দেখে এসছো তাই তো আচ্ছা কি কি মাছ নিলে কত পড়লো এটা নিয়েছে 150 টাকা নিয়েছে 150 টাকা আচ্ছা বড় অ্যাঞ্জেল আচ্ছা দাদা অনেক মাছ কিনেছে আজকে ফেদার নিয়েছে দুখানা ফেদার নিয়েছো বাবা আবার কোথায় গাপ এ নিয়েছো মলি আচ্ছা এটা অনেক মাছ নেওয়া হয়েছে দাদা তাজে ওরে বাবা মাছ বেরিয়েই যাচ্ছে ব্যাগ শেষ হচ্ছে না তো কোয়া থেকে আসছো দাদা বললে আমি হাওড়া থেকে আসছি হাওড়া বাঁকড়া থেকে আসছি হাওড়া বাঁকড়া থেকে এখানে মোটামুটি দাম কেমন দেখলে দাম মোটামুটি ঠিকই আছে বাজার অনুযায়ী মোটামুটি গেছে দামই রয়েছে আর মার্কেট ঘুরে দেখতে হবে মার্কেট ঘুরে দেখতে হবে আচ্ছা বাবু বাবু ভিডিও দেখো তো কেমন লাগে ভিডিও তোমার নাম কি বলো এটা জোরে বলো নিনাইল আচ্ছা আচ্ছা তো তোমার কটা অ্যাকোয়ারিয়াম আছে বাড়িতে আমার বাঁকড়া আমার ফলাফল কাটলি আচ্ছা আচ্ছা সব গিয়ে ছাড়বে মলি কত করে 10 টাকা তিনটে 10 টাকা তিনটে রেড গোল্ড আছে জোড়া 25 জোড়া 25 আচ্ছা এটা টাইগার আছে 5 টাকা পিস টাইগার 5 টাকা পিস আচ্ছা এখানে এটা আছে গাপি আছে 15 টাকা জোড়া 15 টাকা জোড়া উইডো আছে 4 টাকা পিস উইডো 4 টাকা পিস এটা বড় গাপি আছে
আচ্ছা 10 টাকা পিস 10 টাকা পিস আর রেড মলি আছে 5 টাকা পিস কত দাম 5 টাকা পিস কত করে 20 টাকা পিস 20 টাকা পিস এর নাম ফোন নাম্বারটা বলে দাও আমার নাম সুদীপ ফোন নাম্বার 900 7273176 দাম আছে এটা লাইন হেড হচ্ছে লাইন হেড আছে 25 টাকা এই 50 টাকা পিস 50 টাকা পিস লাইন হেড আচ্ছা এগুলো কত করে 15 টাকা পিস উইডো আচ্ছা অস্কার অস্কার 40 টাকা পিস এটা কি রয়েছে গো এটা হচ্ছে 25 টাকা পিস রেড টেল তাই তো হ্যাঁ রেড টেল নয় রেনবো আছে রেনবো রেনবো আচ্ছা আচ্ছা রেনবো আর এখানে অ্যাঞ্জেল অ্যাঞ্জেল আছে 15 টাকা আছে হ্যাঁ 25 টাকা আছে আচ্ছা এগুলো কত করে ওটা 10 টাকা তিনটে 10 টাকায় তিনটে আর এই জেব্রার প্যাকেট এই উইডো উইডো আচ্ছা এটা কি রয়েছে রামি কত করে 35 টাকা পিস আর কোকো কত করে কোকো কোকো 10 টাকা নামটা কি আছে দাদা এগুলো সাদা ইঁদুর আছে 150 টাকা পেয়ার দেখো খুব সুন্দর একদম সাদা ধবধব করছে আর এর তলা এটা গিনিপিক এক পিসি আছে 300 টাকা পিস আচ্ছা গিনিপিক এক পিসি আছে 300 টাকা পিস বাদ বাকি দাদা সব সেল হয়ে গেছে আজকে দেখো গিনিপিকটা কি সুন্দর একদম চুপচাপ বসে আছে আচ্ছা এটা কি আছে এটা আছে মঙ্গোলিয়ান জারবিল মঙ্গোলিয়ান জারফিন আচ্ছা দেখো এটা দু রকম কালার আছে একটা হলো এই যে পাইটের উপরে আচ্ছা এটা হোয়াইট পাইট বাই কালারের মধ্যে বাই কালার কত দাম এটা এই যে পেয়ারটা আছে এটা হলো 1800 টাকা পেয়ার 1800 টাকা পেয়ার দেখো যারা এগুলো পছন্দ করো তারা নিতে পারো আচ্ছা আর এটা আছে সিঙ্গেল কালারের উপরে আচ্ছা এটা সিঙ্গেল কালারের উপর আছে এটার দাম এটা হলো 1500 টাকা পেয়ার 1500 টাকা পেয়ার কিচ্ছু নেই যা ইচ্ছা তাই করো নিয়ে খেলো আচ্ছা কোনো বাইটিং টেন্ডেন্সি নেই কামড়াবে না হাতে নিয়ে খেলতে পারবে হাতে দেখো আচ্ছা এরপরে কি আছে এরপরে আছে রাশিয়ান ক্যামেল ড্রপ হ্যামস্টার আচ্ছা এটা হ্যামস্টার এটা ড্রপ হ্যামস্টার আছে এখানে আছে আজকে যে কোয়ালিটি গুলো আছে এর মধ্যে আছে 1200 1400 1200 1400 দেখো এর উপরে ওঠার জন্য কি কাণ্ড করছে আচ্ছা আর এইটা কি আছে এটাও হ্যামস্টার নাকি এটা আছে এটা সেরিয়ান হ্যামস্টার এটা হ্যামস্টার বাট এর কি কি ভাগ বলে এটা প্রচুর কালার ভ্যারাইটি আছে আচ্ছা অনেক কালার আছে দাদার কাছে এগুলো দেখে নাও এবং বাড়ি থেকে কালেক্ট করলে আরো কিছু কালার আমি দিতে পারবো আচ্ছা দাদার বাড়িতে গেলে আরো ভ্যারাইটিস আরো কালার পেয়ে যাবে আচ্ছা এগুলো কি আছে এটাই দাদার আছে এগুলো দেখি দাদা কি আছে হ্যামস্টার হুইন হ্যাঁ তারপর হ্যামস্টার ওয়াটার ফিডার আচ্ছা হ্যামস্টার কে জল খাওয়ানো তাই তো ওয়াটার ফিডার আছে ওয়াটার ফিডার মিক্স আছে এই ওয়াটার ফিডার কত হ্যামস্টার এর হ্যামস্টার এর ওয়াটার ফিডার 110 টাকা করে 110 টাকা করে আর এই খাবার গুলো সিড মিক্স আছে 500 গ্রাম করে প্যাকেট 60 টাকা করে দাম এগুলো কি পাখি খাবার না হ্যামস্টার এর খাবার এটা সফট ফুড আছে আর এটা সিড মিক্স আছে আচ্ছা এগুলো সব হ্যামস্টার এরই খাবার আছে খাওয়ার জন্য এভরিথিং আমাদের কাছে অ্যাভেলেবল আছে বক্স থেকে আরম্ভ করে হ্যামস্টার হুইল হ্যামস্টার ফিডার হ্যামস্টার ফুড হ্যামস্টার অ্যাভেলেবল আছে কারো যদি দরকার হয় হাট থেকেও কালেক্ট করতে পারে কারো যদি দরকার হয় আমাদের বাড়ি থেকেও কালেক্ট করতে পারে তোমার নাম ফোন নাম্বারটা বলো দাও আমার নাম হলো তরুণ পাল ভাইয়ের নাম হলো বিবেক দে আর আমাদের বাড়ি হলো বেলুরে বেলুর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স 8 মিনিট আমাদের ফোন নাম্বার হলো 7433994198 আচ্ছা এই দুই দাদা একসাথেই থাকে নাম্বার দিয়ে দিয়েছে তোমরা যোগাযোগ করে নিতে পারো থ্যাংক ইউ ভিডিওটা যদি এতটা দেখে থাকো তাহলে ভাববো নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক করতে পারো সাবস্ক্রাইব করতে পারো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাড়াতাড়ি আমাদের পেজটা ফলো করে দিও চলো টাটা শ্রীরামপুরের এই যে হাট সেটা কিন্তু বসে হচ্ছে শ্রীরামপুর রয় ঘাটে
তো শ্রীরামপুর রয় ঘাটে তোমরা যাবে কি করে? শ্রীরামপুর স্টেশনে দাঁড়িয়ে আছি, এখান থেকে একদম বাইরে বেরোবে, এই দিকটা দিয়ে বাইরে বেরোবে, 10 টাকা টোটো ভাড়া নেবে, 10 টাকা টোটো ভাড়া করলেই তোমরা কিন্তু শ্রীরামপুর রয়ঘাটে চলে যেতে পারো। সেখান থেকে জাস্ট আর তোমরা যদি হেঁটে যেতে চাও তাহলে 15 মিনিটের মধ্যে শ্রীরামপুর রয়ঘাটে পৌঁছে যাবে। আর যদি তোমরা ধরো গঙ্গা পেরিয়ে মানে ওপার থেকে আসো শিয়াল্লা লাইন ধরে, তাহলে ব্যারাকপুরে নামবে, ব্যারাকপুর থেকে লঞ্চে উঠবে আর ডাইরেক্ট শ্রীরামপুর রয়ঘাটে জাস্ট 2 মিনিট হেঁটে চলে যেতে পারবে। Oh, my God.